এইটা লোকাভিমুখী বাজেট, জনকেন্দ্রিত বাজেট, পিপল সেন্ট্রিক বাজেট। আউ এই যে বাজেট আজি প্রস্তুতিকরণ করাগলা, এইটা আমি যে পাঁচটা মিনি বাজেট হয়েছি তা সঙ্গে যোড়িকি দেখিবা। আত্মনির্ভর ভারত যেতবে মই 2020 প্রধানমন্ত্রী মোদীজীকর বলিষ্ঠ নেতৃত্বে আরম্ভ করা যাইথিলা, সেই সময়রে তিনিটা বাজেট দিয়া যাইথিলা। আর তা ছড়া আউ দুইটা বাজেট পেশ করা যাইথিলা। তো মু ভাবুছি সেই পাঁচটা বাজেট আউ এই বাজেট কু মিশিকি আমি সমস্তে ইয়াকু দেখিবা কথা। আউ এটা সবু বর্গর লোকঙ্কু মু ভাবুছি ছুইব আউ প্রভাবিত করিব, সকারাৎমক ভাবরে প্রভাবিত করিব। দেখন্তু সবুঠু বড় কথা হচ্ছে আউ এথরে হেলথ উপরে, স্বাস্থ্য উপরে বহুত গুরুত্ব দিয়া হেছি। আত্মনির্ভর ভারত স্বাস্থ্য যোজনা আরম্ভ করা যিব। 64,180 কোটি টঙ্কা ইয়াপাই ব্যয়বরাদ করা যাইছি, রখা যাইছি, প্রভিশনিং করা যাইছি। আর এটা বহুত শীঘ্র লঞ্চ করা যিব। আর মু ভাবুছি যে এই দিগরে যেতে ভি অবসন রচনা হেলথ সেক্টরে, প্রাইমারি লেভেলরে, সেকেন্ডারি লেভেলরে, টর্সিয়ারি লেভেলরে যেতে ভি অবসন রচনা, সে অবসন রচনা বিকাশ উপরে ধ্যান দিয়া যিবা। যো সবু রহিছি অবসন রচনা, যোটা কি এক্সিস্টিং অছি, তাকু সুদৃঢ় করা যিবা আর নুয়া অবসন রচনা সৃষ্টি করা যিব। তো মু ভাবুছি এটা বহুত বড় পদক্ষেপ সরকারক তরফরু নিয়া যাউছি। দ্বিতীয় কথা, ম্যাডাম সীতারমণ বহুত প্রাঞ্জল ভাবরে স্পষ্ট ভাবরে কহিলে যে 35,000 কোটি টঙ্কা সে ভ্যাকসিন তৈরি পাই রখিবে, আর ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন পাই রখিবে, ভ্যাকসিন যো লগা হব তা পাই রখিবে, এটা মিশিকি কইছন্তি। কিন্তু তারপরে কহিলে যে এই 35,000 টঙ্কা কোটি টঙ্কা যদি কম হব আহুরি সে টঙ্কা দেবা পাই প্রস্তুত অছন্তি। কিন্তু কোভিড ভ্যাকসিনস যেমতি সমস্তক পাককু পৌঁছিব, যেতে ভি লোক অছন্তি আমো দেশরে সমস্তক পাককু পৌঁছু, লোকমানকর লোকমানে সুরক্ষিত রহন্তু, এই ইয়া উপরে বহুত গুরুত্ব দিয়া গলা। আজি তৃতীয় কথা মু কহিবি, স্বাস্থ্য সম্বন্ধিত কথা কহিবি, যে পোষণ উপরে গুরুত্ব দিয়া যিব। মিশন পোষণ 2.0 আরম্ভ করা যিব, ও ইয়াপাই পাখা বহুত টঙ্কা রখা যাইছে। আর এটা 112 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টসরে এটা আরম্ভ করা যিব। সবুঠু বড় কথা মতে লাগিলা, চতুর্থ কথা মু কহিবি, জল জীবন মিশন গোটে আরম্ভ করা যিব। জল জীবন মিশন এইটা অর্বান লোকাল বডি আমার 4,378 অর্বান লোকাল বডি, এইথরে জল জীবন মিশন আরম্ভ করা যিব। আমকু ভাল পানি সুবিধা সমস্ত দেবার অছি, আর আদরণীয় প্রধানমন্ত্রী জিঙ্কর ইয়া উপরে বহুত গুরুত্ব রয়েছে যে সবু ঘরে ট্যাপ কনেকশন হো, আর ট্যাপ কনেকশন উপরে গুরুত্ব দিয়া যাইছে। আর এইথরে 2,87,000 কোটি টঙ্কা বজেট প্রভিশনিং করা যাইছে, এটা গোটে বহুত বড় স্কেলরে হব। অর্বান ইন্ডিয়া পাই মু কহিবি, এই বাজেটরে অর্বান ইন্ডিয়াকু বহুত গুরুত্ব দিয়া যাইছি, গ্রামাঞ্চলকু তো গুরুত্ব দিয়া যাইছি, আগ্রু ভি দিয়া যাইছি, এ পাঁচটা মিনি বাজেটরে দিয়া যাইছি। আমমানে সমস্তে জানিছু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা আরম্ভ করা যাইথিলা, প্রধানমন্ত্রী রোজগার যোজনা আরম্ভ করা যাইথিলা। মু পুনরাবৃত্তি করিবি যে এই বাজেটটা সে পাঁচটা মিনি বাজেট সহ যোড়িকি দেখন্তু, সেতবে আমি গ্রামাঞ্চল উপরে বহুত গুরুত্ব দিয়েছিলু, এথরে সহরাঞ্চল উপরে গুরুত্ব দিয়া যাউছি। অর্বান ইন্ডিয়ারে স্বস্থ ভারত আর স্বচ্ছ ভারত মিশন আরম্ভ করা যিব, এথরে 141,678 কোটি টঙ্কা বাজেট প্রভিশনিং করা যাইছি, এটা বহুত শীঘ্র আরম্ভ করা যিব। তা ছড়া ক্লিন এয়ার মিশন, ক্লিন এয়ার পাই শুদ্ধ হাওয়া পাই 2,217 কোটি টঙ্কা বাজেট প্রভিশনিং করা যাইছি। তাপরে মু কহিবি আপনমানকু, এটা গোটে নূয়া জিনিস মু কহিবি, যে স্ক্র্যাপিং পলিসি গোটে আরম্ভ করা যিব। যো সবু পুরনা গাড়ি সবু রহি যাইছি, ভেহিকুলার এমিশন বহুত বেশি হচ্ছে, পাই আমার পর্যাবরণর এই অবস্থা আছে, ভেহিকুলার মিশন ভেহিকুলার এমিশন কু কম করাইবা পাই স্ক্র্যাপিং অফ ওল্ড ভেহিকলস পলিসি গোটে তৈরি করা যিব। সে বিষয়ে বি আদরণীয় নির্মলা সীতারমণ আম সমস্তকু জনাইছন্তি। সবুঠু বড় কথা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার অবসংরচনা উপরে বহুত ধ্যান দিয়া যিব। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন বিষয়ে কুহাগলা, মো কহিলা বেড়ক বহুত আনন্দিত যে প্রধানমন্ত্রী মোদীজীক নেতৃত্বে বর্ধা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন অন্তর্গত 7,000 প্রজেক্টর কাম কমপ্লিট হয়ে সারলানি সরিগলানি, আর আগামী দিনরে ইয়া উপরে গুরুত্ব দিয়া যাব, আর ইয়াপাই ভি ব্যয়বরাদ করা যাইছি। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনকে গুরুত্ব দিয়া যাব।
मिनिस्ट्री ऑफ रोड ट्रांसपोर्ट एंड हाईवेज को 118,101 कोटी टंका दिया जाय छी और मिनिस्ट्री ऑफ रेलवेज बहुत गुरुत्व दिया जाय छी सबु वर्ष परी 110,055 कोटी टंका दिया जाय छी किंतु आपनों समस्तों को मो जणेबा को चाहिबि जे एमएसएमई सेक्टर एथरो बहुत गुरुत्व पाई छी डबल बजट दिया है छी माइक्रो स्मॉल मीडियम एंटरप्राइजेस जते भी हमरो काम चली छी एथरे बहुत ध्यान दिया जाउ छी उज्ज्वला स्कीम 8 कोटी गैस सिलिंडर्स दिया है थला एबे कोटी ऐड करा जाय छी कोटी जोड़ा है छी ता माने हला आउ कोटी गैस सिलिंडर्स मांगना रे दिया जीवो ए दिगरे हमको जणा गला तापरे आपण देखिबे जो अवसंरचना विकास उपरे कोहा गला अवसंरचना विकास रे पिला मानंकर युवा वर्ग मानंकर रोजगार उपरे बहुत गुरुत्व दिया गला जी जो जो अवसंरचना विकास हबो रोजगार को ही आखी आगरे रखी की करा जाउची दीटा जिनस मो ओडिसा पई विशेष कहिबा को चाहिबी गोटे ईस्ट कोस्ट फ्रेट कॉरिडोर डेवलपमेंट जोटा कि आपनकर खड़गपुर टू विजयवाड़ा ए जे रूट अच्छी ईस्ट कोस्ट फ्रेट कॉरिडोर एटा हेला परे ओडिसा निश्चित भावरे लाभान्वित हबो जेतु यार बहुत बड़ पोर्शन ओडिसा देकि जीवो आउ गोटे कथा ओडिसा पई बहुत इंपोर्टेंट अच्छी मु कहिबी बहुत महत्वपूर्ण अच्छी जे पारादीप रे फिशिंग हब तैयारी करा जीवो जो 5टा फिशिंग हब आसीबो एथरे पारादीप को भी सिलेक्ट करा जाय छी मु आदरणीय प्रधानमंत्री जी को और आदरणीय निर्मला सीतारमण जी को सेठिकार सांसद हिसाब रे बहुत मु धन्यवाद देबा को चाहिबी जे पारादीप को बांची छंती आउ ता छोड़ा इंक्लूसिव डेवलपमेंट उपरे सबका साथ सबका विकास और सबका विश्वास सो जिते भी एस्पिरेशनल डिस्ट्रिक्ट सब रही 112टा जिला आम राज्य रे ओडिसा रे भी रही से सब जिला रे बहुत परिमाण रे अर्थ व्यय करा जीवो आउ विभिन्न सेक्टर रो जमती विकास हेबो या उपरे गुरुत्व दिया जीवो मिनिमम गवर्नमेंट मैक्सिमम गवर्नेंस उपरे गुरुत्व दिया जीवो जोटा कि यही केंद्र सरकार मूल मंत्र अच्छी और इनोवेशन रिसर्च एंड डेवलपमेंट उपरे गुरुत्व दिया जीवो मु भावुची जदि मते पूरा पचारिबे आपनो फिजिकल फाइनेंशियल कैपिटल एक्सपेंडिचर आउ इंफ्रास्ट्रक्चर उपरे बहुत महत्व दिया जाय छी आउ सबु प्रकार रो वर्ग रो लोकंकु आखी आगरे रखी कि ए बजेट करा जाय छी।